সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? সব আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা লাস্ট ম্যান অন দ্য আর্থ এর সিজন 3 16 17 এবং 18 নম্বর এপিসোড সম্পর্কে জানতে চলেছি, এবং প্রত্যেকটা সিজনে 18টা করে পর্ব থাকে। তো এর মানে হচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে সিজন 3 শেষ হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা সিজন 3 লাস্ট 3 এপিসোডটা সম্পর্কে জেনে আসি। তো গত এপিসোডের শেষ দৃশ্যে আমরা দেখেছিলাম আকাশ থেকে স্যাটেলাইটের মতো কিছু একটা তাদের কাছের এলাকাতে পড়ে, আর সেটার পরের প্রথম দৃশ্যে দেখা যায় এরিকা তার রুমে তৈরি হচ্ছে, আর সেখানে গিল আসে আর এরিকাকে বলে আজকের দিন তোমার জন্য অনেক বড় দিন, আর এ কারণে আমি অনেক খুশি। আর তারপর আমরা দেখি গিল আর এরিকা একে অপরকে কিস করতে থাকে, আর পরের দৃশ্যে দেখা যায় অ্যান্ডি ক্যারলকে ডাকছে, আর তখনই জেসপার তার সামনে পড়ে এবং জেসপারকে কথা বলতে দেখে অ্যান্ডি অবাক হয়ে যায়, আর তখন অ্যান্ডি বলে এটা অনেক ভালো ব্যাপার এবং জেসপারকে ওয়েলকাম করতে থাকে। আর পরের দৃশ্যে দেখা যায় ক্যারল অ্যান্ডির নকল আইব্রো খুলে দেয় এবং বলে এটাতে তোমাকে আরো বৃষ্টি লাগে। আর অন্যদিকে আমরা দেখি থট গিলকে স্বাগত জানানোর জন্য গান গাইছে, আর তখন এরিকা চলে আসে, আর তারপর ক্যারল আর ম্যালিসাও সেখানে চলে আসে। আর আমরা জানতে পারি এসবের আয়োজন মূলত থট আর ম্যালিসার বিয়ের জন্য করা হয়েছে, মানে আজকে থট আর ম্যালিসাকে বিয়ে করানো হবে। তো তখন আমাদের লিজেন্ড অ্যান্ডি একটা ভাষণ দেয় এবং এটা ইতিহাসের সবচেয়ে বিরক্তিকর একটা ভাষণ ছিল। আর তারপর অ্যান্ডি থট আর ম্যালিসার বিয়ের সকল নিয়ম কানুন সম্পূর্ণ করতে থাকে, আর তারপর অ্যান্ডি জেসপারকে আংটি আনতে বলে। কিন্তু তখনই আমরা দেখি থট আর ম্যালিসা একে অপরকে কিস করে এবং সেখান থেকে চলে যায়, মানে বিয়ের কমপ্লিট হওয়ার আগেই ওরা চলে যায়। আর তখন আমাদের অ্যান্ডি বলে তোমাদের বিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে, তোমরা এখন স্বামী স্ত্রী, কিন্তু ততক্ষণ ওরা চলেই গিয়েছে। আর পরের দৃশ্যে দেখা যায় থট আর ম্যালিসা নাচছে, গিল আর ক্যারল তাদের পাশে কথা বলছে, আর তারপরে গিল আর ক্যারল কেরলের অনাগত বাচ্চা নিয়ে কথা বলছে, আর তারপর ক্যারল অ্যান্ডির কাছে যায়। আর তারপর আমরা দেখি অ্যান্ডি ম্যালিসার থটকে তাদের বিয়ের জন্য মোবারকবাদ জানায় এবং সে বলে আগে আমাদের সময় অনেক কঠিন ছিল কিন্তু এখন আমাদের সবার সময় ভালো হচ্ছে, আর এই কথা বলে তারা সবাই নাচতে থাকে। কিন্তু ওদিকে ম্যালিসা থটকে বলে দেখো এই পার্টি মার্টি বাদ দিয়ে আমাদের রুমে গিয়ে সেক্স করা উচিত, আমাদের বাচ্চা দরকার। কিন্তু থট বলে আমি আর কিছু সময় এখানে কাটাতে চাই, কিন্তু এটা শুনে ম্যালিসার রাগ হয় এবং বলে তুমি কি আবারও আমাকে পাগল বানাতে চাও। আর পরের দৃশ্যে দেখা যায় ক্যারল অ্যান্ডিকে বলে, গিল বলতে চায় যে আমি এখনো বাচ্চা জন্ম দেওয়ার জন্য প্রস্তুত নেই, কারণ আমাদের এখানে কোনো ডক্টর নেই, সার্জন নেই, বাচ্চাটার জন্ম নিলে আরো বিপদে পড়বো। তখন অ্যান্ডি রেগে যায়, বলে আমাদের ডাক্তারের প্রয়োজন নেই, আমি তোমাকে সাহায্য করবো বাচ্চা জন্ম দিতে। আর এভাবে রাগের মাথায় সে তার শাশুড়ির কাছে এবং গিলের কাছে একটা চাকু নিয়ে যায়, বলে এই চাকু দিয়ে আমার পিঠে মারো। আর তখন গিল বুঝতে পারে যে অ্যান্ডি কেন এসেছে, সে অ্যান্ডিকে বলে দেখো তুমি কোনো কাজে পারফেক্ট নও, আর ডেলিভারি হচ্ছে এমন একটা কাজ, এটা কোনো ডক্টর বা সেরকম পারফেক্ট মানুষ ছাড়া পসিবল নয়, আমরা সবাই ডক্টরের উপর ডিপেন্ডেন্ট, বাট এখন কোনো ডক্টর নেই। তখন অ্যান্ডি বলে কে বলেছে আমি কোনো কাজে পারফেক্ট নই, আমি গত 6 মাস ধরে এই কাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এই কথা বলে অ্যান্ডি সেখান থেকে চলে যায়। আর পরের দৃশ্যে আমরা দেখি ম্যালিসার থট তাদের রুমে কথা বলছে, আর তখন সেখানে অ্যান্ডি আসে এবং বলে তোমরা দুজন আমার সাথে আসবে, গুরুত্বপূর্ণ কথা রয়েছে। তো পরের দৃশ্যে দেখি সবাই বসে রয়েছে, আর তখন অ্যান্ডি তাদের সবাইকে কিছু বলার চেষ্টা করে, আর তখন ম্যালিসার সেখান থেকে চলে যায়, থট সেখান থেকে চলে যায়। আর তারপর অ্যান্ডি গিলকে এবং এরিকাকে কিছু বলে যে সে গত 6 মাসে কি প্রস্তুতি নিয়েছে। তো এরপর অ্যান্ডি করে একটা পুতুল নিয়ে আসে যেটা একটা জেলির ভেতরে ছিল, তো সে এটাকে ডেলিভারি করে দেখাবে। তো এরপর আমরা দেখি সে জেলি কেটে পুতুলটাকে বের করে, আর তারপর বাচ্চাটাকে যখন থাপড়াতে লাগে তখন এত জোরে থাপড় দেয় যে পুতুলটি হাত থেকে বা বাচ্চাটি হাত থেকে মাটিতে পড়ে যায়। তো এটা দেখে গিল বলে তুমি ডেলিভারি করতে পারবে না, আর ক্যারল গিলের কথা একমত হয়ে যায় যে না অ্যান্ডিকে দ্বারা পসিবল নয়। আর পরের দৃশ্যে আমরা দেখি ক্যারল অ্যান্ডির কাছে যায় এবং সে বলে তার সাথে সে কথা বলতে চায়, আর সে অ্যান্ডিকে বলে আমি হয়তো বলেছি তুমি পারবে না কিন্তু মানুষের অসাধ্য কিছুই নেই, তুমি চেষ্টা করতে থাকো। আর পরের দৃশ্যে আমরা দেখি অ্যান্ডি গিলের কাছে যায় এবং সে গিলের কাছে ক্ষমা চায়, মানে গিলের সামনে পাট নিয়েছিল কিন্তু সে তো আসলে বাচ্চা ডেলিভারি করতে পারেনি। আর অ্যান্ডি এরপর যখন চলে যেতে থাকে তখন গিল বলে দেখো আমি বলেছি তুমি পারবে না কিন্তু আমরা সবাই মিলে যে পারবো না তা তো বলিনি, আমরা সবাই মিলে বাচ্চা ডেলিভারি করবো। তো যাই হোক এরিকার খুব শীঘ্রই বাচ্চা হবে, তো এই জন্য সবাই করে কি ডেলিভারি জিনিসপত্র একত্রিত করে। আর এরিকা যখন সেখানে হাঁটছিল হঠাৎ করে এরিকার ব্যথা শুরু হয়, আর সে বিছানায় শুয়ে পড়ে, আর তখন থট বলে তুমি কি কোনো গান শুনতে পছন্দ করবে, এরিকা বলে এটা তো খুব ভালো হবে। কিন্তু তারপরে অ্যান্ডি এরিকাকে গান শোনানো শুরু করে, মানে নিজের কণ্ঠে, বিরক্তিকর একটা জিনিস, কিন্তু ওর গান কারো শুনতে ভালো লাগে না। আর অ্যান্ডিকে বলে তুমি যাও জিনিস নিয়ে আসো, তো অ্যান্ডি তখন জিনিস আনতে যায়, তবে তার আগে জিজ্ঞেস করে কি আনতে হবে, তখন গিল বলে নরম কাপড় প্রয়োজন, তুমি কি সে কাপড় এনে দিতে পারবে। আর পরের দৃশ্যে আমরা দেখি কেরল জোরে জোরে হাসার শব্দ তার মিউজিক সিস্টেমে শুনছে, আর তখন জেসপার আর ম্যালিসা সেখানে আসে। তো ম্যালিসা ক্যারলকে জিজ্ঞেস করে তুমি এটা কি শুনছো, আর তারা তখন এরিকার চিৎকারে আওয়াজ শুনে, আর জেসপার তখন জিজ্ঞেস করে এরিকা কি মরতে চলেছে, তখন ক্যারল হ্যাঁ বলে দেয়, কিন্তু ম্যালিসা ক্যারলকে চুপ করায় এবং চুপ থাকতে বলে, মানে ক্যারলও অ্যান্ডির মতোই। তো যাই হোক অন্য দৃশ্যে আমরা দেখি অ্যান্ডি একটা নরম কাপড় নিয়ে আসে, আর সেখানে অ্যান্ডি একটা মাস্ক পরে থাকে, আর সেই মাস্কটা ছিল হচ্ছে ফিলের, আর ফিলেরই এরিকার বাবা হওয়ার কথা ছিল। কিন্তু এখানে বুঝতে হবে এরকম একটা সিচুয়েশনে অ্যান্ডি আরো কি করছে, এরিকাকে দুর্বল করে দিচ্ছে। তো সবাই রেগে যায়, আর ম্যালিসা সেখানে আসে এবং অ্যান্ডির মুখ থেকে মাস্ক খুলে ফেলে। তো এরপর ম্যালিসা আবার ক্যারলের কাছে আসে, আর এরিকার চিৎকার আওয়াজ তখন আবার আসে, আর তখন ম্যালিসার ক্যারল এরিকাকে নিয়ে কথা বলতে থাকে, মানে যে ক্যারলের এরকম অবস্থা হবে। আর পরের দৃশ্যে আমরা দেখি এরিকা বাচ্চা জন্ম দিতে চলেছে কিন্তু সে বেহুশ হয়ে যায়, এটা দেখে সবাই ঘাবড়ে যায়, কিন্তু তখন এরিকার জ্ঞান ফিরে আসে। আর এরপর গেল সবাইকে বলে ডেলিভারিতে কিছু সমস্যা হয়েছে, আর তখন সেখানে ম্যালিসা চলে আসে, আর থট আর গেলকে এরিকার কাছে যেতে বলে। আর পরের দৃশ্যে দেখা যায় গিল এরিকার বাচ্চাকে বাইরে আনার সিদ্ধান্ত নেয়, মানে টেনে বাইরে আনবে। আর অন্যদিকে অ্যান্ডি জেসপার সাথে খেলছে, আর তখন জেসপার এরিকার পরিস্থিতি জিজ্ঞেস করে, আর তখন
অ্যান্ডি ওটা এক্সপ্লেন করতে থাকে আজগুবি ওয়েথ, আর তখন ওরা দূরে আগুন দেখে যে কোথাও আগুন লেগেছে। আর ওদিকে আমরা দেখি কেরল এরিকার কাছে যায় এরিকার ডেলিভারিতে সাহায্য করে সবাইকে, আর গিল তখন বলে বাচ্চার মাথা বাইরে এসেছে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ডি আর জেসপার কিন্তু ওই আগুন দেখতে যায়, মানে কোথা থেকে আগুনটা আসলো। আর এদিকে আমাদের দেখানো হয় এরিকা একটা মেয়ের জন্ম দেয় আর তার নাম রাখা হচ্ছে ডন। আর এই এপিসোডটি এখানে শেষ হয়। আর আজকের এপিসোডের প্রথম সিনে দেখানো হয় এরিকা তার বাচ্চা নিজের কোলে নেয় আর বলে কত সুন্দর হয়েছে। আর মেলিসা তখন বলে আমার বাচ্চা পছন্দ না, মানে অবাক লাগে আমার কাছে, এই মেলিসা কিন্তু বাচ্চার জন্য পাগল হয়ে গিয়েছিল কিন্তু হয়তো ডেলিভারির যন্ত্রণা দেখে ভয় পেয়েছে। তো যাই হোক, তখন অ্যান্ডি আর জেসপার ওদের কাছে দৌড়ে আসে এবং বলে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস রয়েছে, তোমাদের সবাইকে দেখানো উচিত। তো এরপর সবাইকে নিজের সাথে নিয়ে যায় আর সেখানে উড়ন্ত ধোঁয়া দেখায়, আর তারপর বলে এই আগুনগুলো নিউক্লিয়ার হাউসে রেখেছে, মানে পারমাণবিক যে চুল্লি থাকে বিদ্যুৎ উৎপন্নের জন্য সেখানে লেগেছে, মানে গত রাতে স্যাটেলাইটটা সেখানে পড়েছে। আর তখন মেলিসা সবাইকে বলে ওটার রেডিয়েশন তো আমাদের দিকে চলে আসবে, আমরা সবাই মারা পড়বো, তার আগে আমাদের কিছু করতে হবে, আমাদের অন্য কোথাও যেতে হবে। তো এরপর অ্যান্ডি ক্যারলের কাছে যায়, ক্যারলকে সব বলতে চায় যে রেডিয়েশন আসবে, যে কোনো সময় পালাতে হবে, কিন্তু ক্যারল উল্টো তাকে আগে বলে এই ঘর আমার জন্য একদম পারফেক্ট, এখান থেকে আমি আর কখনোই যাব না। তো এর জন্য সে ক্যারলকে কিছু বলতে পারে না, কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে আমরা দেখি সবাই যার যার মতো জিনিসপত্র প্যাক করছে। আর পরের দৃশ্যে আমরা দেখি অ্যান্ডি সবাইকে বলে তারা এখানে অনেক ভালো সময় কাটিয়েছে কিন্তু এখান থেকে আমাদের অবশ্যই এখন যেতে হবে। তো এর জন্য অ্যান্ডি করে কি ক্যারলকে ওই বিছানার সাথে গাড়িতে শুয়ে নিয়ে যায় যাতে ও বুঝতেও না পারে যে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আর এরপর যখন ক্যারল ঝাঁকুনি অনুভব করে তার ঘুম ভেঙে যায়, আর গাড়ির দরজা খুলে যখন বাড়ি দেখে তখন দেখে তারা রাস্তায় রয়েছে। তো এরপর ক্যারল অ্যান্ডিকে জিজ্ঞেস করে এটা কি হচ্ছে। তো অ্যান্ডি তখন ক্যারলকে বলে আমরা সবাই রোড ট্রিপে যাচ্ছি, কিন্তু ক্যারল বারবার জিজ্ঞেস করার কারণে অ্যান্ডি সত্য কথা ক্যারলকে বলে দেয় যে রেডিয়েশনের কারণে বা রেডিয়েশন থেকে বাঁচার জন্য তারা এসব করছে। আর পরের দৃশ্যে আমরা দেখি এরিকা ডনকে দুধ খাওয়ানোর চেষ্টা করছে, আর গেল থটকে তখন বলে আমাদের 3 ঘন্টার বেশি হয়ে গিয়েছে, এখন আমাদের একটু বিশ্রামের জন্য থামা দরকার। আর পরের দৃশ্যে আমরা দেখি তারা সবাই পারমাণবিক রেডিয়েশন থেকে বাঁচার জন্য কি সলিউশন রয়েছে সেটা বই পড়ে খুঁজছে। আর তখন অ্যান্ডি একটা মেশিন নিয়ে আসে এবং সবাইকে বলে রেডিয়েশন আমাদের কাছে যখন আসবে তখন এই মেশিন বাঁচতে থাকবে। আর তখন গিল বলে দেখো আমরা যদি রেডিয়েশন থেকে বাঁচতে চাই তাহলে আমাদের 100 মাইল দূরে যেতে হবে। আর তখন অ্যান্ডি বলে আমরা অলরেডি 102 মাইল দূরে চলে এসেছি, তার মানে হচ্ছে আমরা অলরেডি সুরক্ষিত জায়গায় রয়েছি। আর এরপর গিল সবাইকে ম্যাপ দেখায় যে কোথায় কোথায় নিউক্লিয়ার রেডিয়েশন রয়েছে বা এরকম নিউক্লিয়ার প্ল্যান্ট রয়েছে, সেসব জায়গার কাছে যাওয়া যাবে না। আর তখন এরিকা বলে তার মানে হচ্ছে মেক্সিকোতে আমাদের যেতে হবে, কারণ ওখানে কোনো পারমাণবিক চুল্লি নেই, আমাদের সেখানে যাওয়া দরকার। আর পরের দৃশ্যে আমরা দেখি তারা সবাই মেক্সিকোর দিকে চলে যায়, আর তখন অ্যান্ডি এরিকার কাছে যায় এবং বাচ্চাটি নিয়ে কথা বলে। আর পরের দৃশ্যে গিল ক্যারলকে বলে তার বাচ্চা নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই, তার যখন ডেলিভারি হবে সব সে সামলে নেবে। আর ওদিকে থট সবাইকে বলে তারা লক্ষ্য থেকে আর মাত্র 72 কিলোমিটার দূরে রয়েছে। আর তখনই অ্যান্ডির চোখ পড়ে সেই রেডিয়েশন ওলা মেশিনের উপর যেটাতে দেখাচ্ছে সামনে রেডিয়েশন রয়েছে। তো এটা দেখে তখন গিল বলে আমাদের তাহলে লস অ্যাঞ্জেলসে যাওয়া দরকার, কিন্তু ক্যারল তখন বলে আমাদের মনে হয় আমাদের সেই পুরনো বাড়িতে যাওয়া দরকার যেটা সবাই প্যাটের ভয়ে ছেড়ে এসেছিল। তো গিল তখন ক্যারলকে বলে সেখানে প্যাট আছে, সেই জায়গা মোটেও আমাদের জন্য নিরাপদ নয়। তো এরপর তারা সবাই গ্যাস ভরার জন্য গ্যাস স্টেশনে থামে, আর তারপরে অ্যান্ডি ক্যারলকে বলে আমি তোমাকে প্রমিস করছি তোমার বাচ্চা এবং তোমাকে আমি কখনোই কিছু হতে দেবো না, মানে নায়কের মতো একটা প্রমিস করে। আর পরের দৃশ্যে আমরা দেখি এরিকা অ্যান্ডিকে বলছে এখন আমার বাচ্চা দুধ খাওয়া শেখেনি। আর অন্যদিকে থট সবাইকে বলে তারা সবাই লস অ্যাঞ্জেলসে পৌঁছে গিয়েছে, কিন্তু তখনই একটা মোমবাতি পড়ে যাওয়ার কারণে ক্যারলের পুরো রুমে আগুন লেগে যায়। আর তারপর তারা যখন বাস থেকে নামে তখন দেখে ক্যারলের রুম পুরো রয়েছে, আর কোনো থাকার জায়গা না থাকায় তারা সামনে একটা নৌকা দেখতে পায় যেটা একটা প্রমোত্তরী, ওটাও বাড়িঘরের মতো আর কি সবকিছু রয়েছে। তো এরপর তারা সবাই করে কি ওই নৌকায় বসে পড়ে, আর তখন এরিকা অ্যান্ডিকে বলে আমার বাচ্চা দুধ খাওয়া শিখে গিয়েছে। তো অ্যান্ডি সালামজাদা কি বলবো। যাই হোক, পরের দৃশ্যে দেখা যায় একটা অচেনা বাস ওদেরকে পিছু করছে কিন্তু অ্যান্ডির এটা জানেও না। তো অ্যান্ডি তখন সবাইকে বলে আমরা একদম সুরক্ষিত, কোনো টেনশন নেই। আর তখনই সেখানে প্যাট চলে আসে এবং অ্যান্ডিকে যখন গুলি করতে যাবে তখন আমরা দেখি একটা মেয়ে পেছন থেকে এসে প্যাটকে গুলি করে মেরে ফেলে। আর এরকম একটা সাসপেনশনের সাথে এই এপিসোড এর সাথে সিজন 3 শেষ হয়ে যায়। তো এরপর কি হয়েছে সেটা আমরা জানতে পারবো সিজন 4 থেকে। তো ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, হ্যাপিস। হ্যালো গাইস, তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটা হচ্ছে ফুটবল বিশ্বকাপ এসেছে আর তোমরা অনেকেই কিন্তু ফুটবল বিশ্বকাপ উপলক্ষে প্রিমিয়াম কোয়ালিটির জার্সি ক্রয় করবে। তো তোমরা যারা প্রিমিয়াম কোয়ালিটির জার্সি ক্রয় করতে চাও আমাদের কাছ থেকে খুবই সীমিত মূল্যে নিতে পারো। আর এখানে আরেকটা বিষয় উল্লেখ, জার্সি কিনলে কিন্তু তোমরা একটা লাকি কুপন পাবে, আর ওই লাকি কুপনের জয়ীকে আমরা ফুটবল গিফট করব। যে পেজের লিঙ্কটা দিয়েছি সেখানে মেসেজ দাও এবং তুমি তোমার পছন্দ মতো জার্সি কালেক্ট করে নাও। আর তুমি যদি দূরের কোনো বন্ধুকে গিফট করতে চাও সেক্ষেত্রেও তুমি এটা করতে পারবে, তুমি পেমেন্ট করে দিয়ে যার ঠিকানা দেবে সেই ঠিকানায় জার্সিটা পৌঁছে যাবে গিফট হিসেবে।